আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি হচ্ছে যারা ইতালিতে আশ্রয় সে আবেদন করছেন তো তাদের জন্য এই ভিডিওটি আমি গত একটি ভিডিওতে বলছি আপনারা কিভাবে আপনাদের ইতালিতে কমিশন আসলে কমিশনের সামনে কিভাবে প্রশ্নের উত্তর দেওয়া উচিত তো আজকের এই ভিডিওতে বলবো কি কি এভিডেন্স দেখাইতে পারলে আপনি ফেরমেসদি সৌজন্য পাবেন ইতালির তো আপনারা যারা ইতালিতে আছেন অবশ্যই আপনারা এটা জানেন কিভাবে কমিশন হয় এবং অনেকেই আপনাদের আশেপাশে অনেকেই কিন্তু কমিশন দিয়ে আসে আপনারা অনেকেই হয়তো তাদের সম্মুখীন হইতে হতে হয় যে আপনি কিভাবে কমিশন দিয়েছেন এবং কি কি প্রশ্ন করছেন সেম আমিও আমার কিছু বন্ধু বন্ধুবান্ধব আছে এবং কিছু বড়ো ভাইরা কমিশন দিয়ে আসছে তাদের মাধ্যম থেকে এই কথাগুলো জেনে আপনাদের জন্য বি করতেছি তো যারা কমিশন দিয়ে আসেন অনেকের ক্ষেত্রে দেখলাম পজিটিভ আসছে এবং অনেকের ক্ষেত্রে নেগেটিভও আসছে তো নেগেটিভ আসার কারণটা হচ্ছে প্রথমত পজিটিভটা বলি পজিটিভটা আসলে কমিশন আপনাকে যে ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে আপনি ওই ধরনের প্রশ্নের উত্তর সাথে সাথে দিতে হবে আপনি ওখানে কোনো ধরনের মানে এদিক সেদিক তাগাতে পারবেন না আপনাকে কমিশন যে কথাগুলো জিজ্ঞেস করবে আপনি অবশ্যই ওই কথাগুলো বলতে হবে অবশ্য আপনি হয়তো অনেক ইতালিয়ান ভাষা নাও বুঝতে পারেন আপনার কমিশনের সাথে বা আপনার সাথেই একজন দোবাসী থাকবে আমাদের বাংলাদেশি তো ওনাকে আপনি উপস্থাপন করবেন উনি ইতালিয়ান ভাষা এটা ওনাদেরকে রিপিট করবে তো অনেক ক্ষেত্রে দেখা যায় যারা পুরান মানুষ যারা দুই তিন বছর ইতালিতে আছেন তারা মোটামুটি ভাষা বুঝেন বা জানেন তো সব ক্ষেত্রে আসলে আমি মনে করি আমি আজকে দুই বছর আমিও অত ভালো করে ইতালিয়ান বুঝি না বা ইতালিয়ান জানি না অনেক কিছু বলতে গেলেও আমারও অনেক অনেক কিছু সমস্যা হয় তো আসলে আমরা প্রপারলিভাবে ইতালিয়ান ভাষা বলতে গেলে সমস্যা হইতে পারে তো আপনি দোবাসীকে বাংলা বলবেন তো দোবাসী এটাকে ইতালিয়ান ভাষায় ট্রান্সলেট করে দিবে তো আপনি কি বলছেন সেটার উপর সেটার উপরেই দোবাসী ওইভাবে কথা বলবে যেহেতু আমি একটা আগের ভিডিওতে আপনি কিভাবে প্রশ্নের উত্তর দেওয়া উচিত এই বিষয়গুলো নিয়ে কথা বলছে যে কমিশন আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনি কি জন্য আসছেন ইতালিতে বা আপনি ইতালিয়া ইতালিয়ান যে ডকুমেন্ট এটা না পাইলে আপনার কি কি সমস্যা হতে পারে বা আপনাকে যদি বাংলাদেশে রিটার্ন পাঠানো হয় আপনার কি এমন সমস্যার সম্মুখীন হতে হবে এখানে আমি শিউরভাবে বলতে পারবো না যে আপনি এই বিষয়গুলো নিয়ে কথা বলেন এটা হচ্ছে আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার অনেকেই পলিটিক্যাল আশ্রয় নিয়ে কেস করেন অনেকে আছে পারিবারিক সমস্যা নিয়ে কেস করেন অনেকে আছে নদী ভাঙন নিয়ে কেস করেন অনেকে আছে যেমন বাংলাদেশে সাপুরে তাদেরকে কি বলে ওই ধরনের বিষয়গুলো নিয়েও কেস করেন আশ্রয়ের জন্য আসলে কেসের অনেক ধরনের সিস্টেম আছে আপনি কমিশনের সামনে যে কথাগুলো বলবেন আপনি যে যেই যে সমস্যাগুলো নিয়ে কথাগুলো বলবেন ওই সমস্যাগুলো নিয়ে কেস হয়ে যাবে মানে আপনি যা বলবেন মুখ থেকে যা বের হবে সেগুলাই কেস আকারে ধরা হবে তো কমিশনে আপনাকে এমন কিছু কথা জিজ্ঞেস করবে আপনি এমন কিছু কথা বলবেন অনেকের ক্ষেত্রে দেখলাম তারা টাকার অঙ্ক উচ্চারণ করে তো অনেকের ক্ষেত্রে দেখলাম বিশ বিশ লাখ তিরিশ লাখ বা পনেরো লাখ বা দশ লাখ মানে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনারা যদি এখানে খাটিয়ে কিছু কথা বলেন যেমন আপনার নয় লাখ আশি হাজার নিরানব্বই টাকা বা নয় লাখ আশি হাজার পঁয়ষট্টি হাজার এরকম মানে শঙ্কাগুলো নিয়ে যদি আপনি এরকম ভাঙিসড়ে বলেন তাহলে ওরা এই জিনিসগুলো খুব সহজে বুঝে নিবে যে আপনি হয়তো এই সমস্যাগুলোর ভিতরে পড়ছেন কিন্তু অনেকের ক্ষেত্রে দেখলাম যে আমার দশ লাখ টাকা গরু গরুতে আমি ক্রয় করছি কিছুদিন পরে বন্যায় ডুবে গেছে বা আগুনে ফুরে গেছে মানে এই ধরনের বিষয়গুলো নিয়ে কথা বলেন তো ডাইরেক্ট তো আর দশ লাখ লাগে নাই দশ লাখের তো বেশি লাগতে পারে বা কমও লাগতে পারে কিন্তু এই সংখ্যাগুলো তারা উচ্চারণ করে তারা একটা সংখ্যা উচ্চারণ করে দশ লাখ পনেরো লাখ বা বিশ লাখ আবার আরেকটা ক্ষেত্রে হচ্ছে আপনি যে এই সংখ্যাগুলো বলতেছেন ধরেন আপনি একটা দোকান দিয়েছেন ওই দোকানে আপনার অনেক টাকা ক্ষতি হয়েছে তো এই ক্ষতিগুলো কীভাবে হয়েছে বা আপনি এতগুলো টাকা কোথায় থেকে পাইছেন অনেকে কিন্তু এসব বিষয়গুলো নিয়ে কোনো এভিডেন্স না দেওয়াতেই অনেক সময় নেগেটিভ আসে কমিশন এখন বর্তমানে ইতালিতে একটা উকিলের সম্মুখীন হইতে গেলে আপনাকে আপনি যখন কেস করবেন ভাবতেছেন তো আপনাকে উকিলের কাছে গেলে আপনি উকিলে আপনাকে ফিঙ্গারের ডেটের দিয়ে আপনাকে সাদা সাদা সৌজন্য বা হলুদ সৌজন্য দিয়ে দেয় তো দেখা যাচ্ছে যে আপনি অল্প কিছু দিনের মধ্যে কমিশনের ডেট পেয়ে যাচ্ছেন তো ইতিমধ্যে এখন বর্তমানে সময় এই কমিশনের ডেটটা খুবই তাড়াতাড়ি চলে আসতেছে মানে অনেকের ক্ষেত্রে অনেক তাড়াতাড়ি চলে আসতেছে অনেকেই কমিশন দিচ্ছে অনেকেই পজিটিভ হচ্ছে অনেকে নেগেটিভ খাচ্ছে এটা আর কি তো নেগেটিভ যারা খাচ্ছে তারা হচ্ছে হয়তো তারা ভালো করে কথাগুলো বুঝে বুঝিয়ে বলতে না পারাতে বা তারা যেই আমি দেখলাম যে তারা যে টাকার অঙ্কগুলো প্রকাশ করে বা যে টাকা অ্যামাউন্টগুলো বলে তারা এই অ্যামাউন্টগুলোর কোনো এভিডেন্স না দেখাতে ফেরে কমিশনে নেগেটিভ খায় তো আপনারা যে টাকার অ্যামাউন্টগুলো দেখাবেন ধরেন আপনার দোকানে এত এত লাখ টাকা ক্ষতি হয়েছে বা দোকান পুরে গেছে আপনার দোকান ঋণ করে আপনার দোকান দিয়েছেন দোকানে মালটা লুটাইছেন উঠাইছেন উঠানোর পরে দেখা যাচ্ছে যে আপনি যেই লোকের থেকে টাকা নিয়েছেন সেই লোক লোকের টাকা পরিশোধ না করাতে আপনার দোকানদান থেকে আপনাকে উঠিয়ে দিছে বা আপনার দোকান বাংসুর করছে আপনার থেকে টাকা না দেয়াতে আপনার দোকান ওরা নিয়ে গেছে মানে এরকমভাবে বলে বাঙালি ভাইরা তো দেখা যাচ্ছে যে ওই ওই দোকান মানেই এটা হচ্ছে যে হয়তো তারা এই দোকানের কোনো সমস্যায় সম্মুখীন হয় নাই হয়তো ওই কথাগুলোই বলতেছে তো যথেষ্ট পরিমাণে তারা এভিডেন্সগুলো না দেখাতে পেরেই তারা কমিশনে নেগেটিভ খাচ্ছে তো আপনারা যে কথাগুলো কমিশনে বলবেন অবশ্যই এভিডেন্স রেখেই কথাগুলো বলবেন আল্লাহ হাফেজ সবাই এ পর্যন্ত ভালো থাকবেন